আপনি ভালো থাকেন বলা কি শিরক হবে? টাকা থাকার পরও যদি কুরবানি না দেয় তাহলে কি পাপ হবে? ফক্স উঠলে যে শরীরে সোনার উপর পানি দেওয়া হয়। ফেসবুক পেজ খুলেছি, আমি আমার ফেস দেখাই না, শুধু ভয়েস ব্যবহার করি। উমরার তওয়াফের সময় কাবার দিকে তাকিয়ে তওয়াফ করা মাকরুহ, এ কথা কি সঠিক? মহিলাদের নামাজের সময় পায়মোজা পরা কি আবশ্যক? আমার বাবা আমার সাথে আর আমার মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। ইমাম যদি হারাম রিলেশন করে তাহলে কমিটি করণীয় কি? একজন মানুষের জন্য কখন ঘুমানো উত্তম? আপনি ভালো থাকেন বলা কি শিরক হবে? জানাবেন দয়া করে। দেখুন, কোন মুসলমান যখন বলে যে আপনি ভালো থাকবেন, তখন তার উদ্দেশ্য থাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন, সেটা আমি কামনা করি। এই উদ্দেশ্যে ভালো থাকবেন যদি বলেন তাহলে সেক্ষেত্রে এটা বললে শিরক হবে না। কিন্তু এটা যেহেতু দৃশ্যত মনে হচ্ছে যে ভালো থাকাটা এটা কারোর ইচ্ছার উপর নির্ভরশীল এবং এখানে আল্লাহ নামটা উল্লেখ করা হচ্ছে না, সেজন্য এরকম না বলাই হলো উচিত এবং কর্তব্য। ভালো টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে? ফোকা হানাফের মতে কোরবানি দেওয়া সামর্থ্যবান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব। অতএব টাকা আছে, সামর্থ্য সচ্ছলতা আছে, কোরবানি তার উপরে বর্তা, এরপরে যদি তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুণাগার হবেন। যদিও যে সমস্ত উলামায়ে কিরাম এটাকে সুন্নত মুয়াক্কাদা বলেছেন, তাদের মতে সেটি সুন্নত মুয়াক্কাদা তরক করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে, আপনার ওয়াজিব তরক করার গুণা হবে না। ফক্স উঠলে যে শরীরে সোনার উপর পানি দেওয়া হয়, বয়াতে কারো নাকি নজর না লাগে, যাতে কারো নাকি নজর না লাগে, এটা কি জায়েজ আছে? বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার থেকে পানি পড়া নিয়ে বা তার শরীর ধোয়া পানি নিয়ে যার বদনজর লেগেছে তার উপরে সেটি প্রয়োগ করা যেতে পারে। এছাড়া সোনার উপর পানি দিয়ে ফক্স উঠলে সে রোগীকে আপনার ট্রিটমেন্ট করা বা আপনার বদনজর লাগলে সেটাকে ধৌত করা, এটা কুসংস্কার। সোনার উপর পানিতে এরকম কোনো বরকত বা কল্যাণের কথা না কোরআনের দ্বারা প্রমাণিত না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বিধায় এটি নিছক কুসংস্কার জন্য বিষয়। ফেসবুক পেজ খুলেছি, আমি আমার ফেস দেখাই না, শুধু ভয়েস ব্যবহার করি। কোথায় গেলাম, কি খেলাম, এই জাতীয় জিনিস পোস্ট করি, এতে কি আমার গুণা হবে? আমি একজন মেয়ে। আপনি এটি যখন করছেন নিশ্চয়ই আপনার ভয়েসকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছেন দর্শকদেরকে আকৃষ্ট করবার জন্য। এরকম যদি হয় তাহলে সেটা আপনার পর্দার খেলাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে কারিমে পরিষ্কার ভাবে মেয়েদেরকে নির্দেশ করেছেন যে তারা যদি কোনো কথা বলেন তাহলে সেক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে তারা কথা বলবে না। ফালা তাখদানা, আল্লাহ তাআলা বলেছেন যে মেয়েরা যখন কথা বলবে তখন কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা আলাদা করে কৃত্রিমতা এটা করবে না। তো আপনি যখন ফেসবুকে লাইভ কিংবা কোনো রেকর্ড ছাড়তে হয় তখন তো অবশ্যই আপনার কণ্ঠের মধ্যে কোমলতা আপনি আনার চেষ্টা করেন, তো সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। বাট একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমরা মেয়েদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে, ক্লোজ গ্রুপগুলোতে যদি এরকম কিছু দিতে চাই এবং সেটা সবাইকে বলা থাকে যে এটা মেয়েদের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা জায়েজ হতে পারে। উমরার তওয়াফের সময় কাবার দিকে তাকিয়ে তওয়াফ করা মাকরুহ, এ কথা কি সঠিক? না, কাবার দিকে তাকিয়ে থাকা যেমন আপনার নির্দেশিত নয় তেমনি ভাবে কাবার দিকে তাকানোটা দোষনীয় নয়, বাকি স্বাভাবিকভাবে নজর থাকবে, সে হলো আপনার নির্দেশিত। মহিলাদের নামাজের সময় পায়ে মোজা পরা কি আবশ্যক? না, পায়ে মোজা পরা আবশ্যক নয়, তবে পায়ের উপরের অংশ অনেক উলামায়ে কিরাম ঢাকাকে আবশ্যক বলেছেন, সেজন্য টাকনুর নিচে এরকম লম্বা পোশাক পরতে পারলে ভালো, যাতে করে পুরো পায়ের পাতা ঢাকা যায়, উপরে অংশ ঢাকা যায়। কিন্তু পায়ের পাতার আপনার নিচের অংশ অর্থাৎ পায়ের তালু সেটাও ঢেকে ফেলতে হবে মোজা পরে, এমনটি বাধ্যবাধকতা নেই, যদিও অনেক উলামা সেটাকে বাধ্যবাধক বলে মনে করেন। আমার বাবা আমার সাথে আর আমার মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে, আমি আর আম্মু অনেক সহ্য করি, কখনো বা দুই একটা কথার জবাব দিয়ে ফিরি না পেরে, আর তখন বাবা খুব অভিশাপ দেয় আমাকে, আমি কিভাবে নিজেকে একেবারে চুপচাপ রাখবো? সন্তান হিসেবে আপনার উচিত হবে সবরে জামিল এখতিয়ার করা, চমৎকার এবং সুন্দরভাবে যেন আপনি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, সেজন্য নিজের সাথে নিজে সংগ্রাম করা, এটি আপনার কর্তব্য। আপনার মা তিনি যদি কখনো সীমানা ছাড়িয়ে চলে যান তাহলে তাকে তিনি দুই এক কথা বলতে পারেন, সেটা যথাযথ নিয়মে, কিন্তু আপনি সন্তান হিসাবে বাবার সাথে জবাব দিতে গিয়ে যদি তার প্রতি কোনো প্রকার আপনার সন্তান সুলভ যে ভদ্রতা সেটার খেলাফ হয় তাহলে সেটা আপনার জায়েজ হবে না। আপনি সবল করবেন, তিনি অন্যায় করলে তিনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন। ইমাম যদি হারাম রিলেশন করে তাহলে কমিটি করণীয় কি? এটা যদি প্রমাণিত হয়, কোন প্রকার মিথ্যা বা প্রপাগান্ডা না হয়, ষড়যন্ত্র না হয়, সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করে মসজিদ কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারলে অবশ্যই সেই ইমামকে পরিবর্তন করা এটা মসজিদ কর্তৃপক্ষের জন্য কর্তব্য। কারণ কোনো ফাসিক, কোনো গুনাহলিপ্ত ব্যক্তি, জেনে শুনে এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত রাখা এটা কর্তৃপক্ষের জন্য জায়েজ নয়। একজন মানুষের জন্য কখন ঘুমানো উত্তম? রাতের ঘুমটা যত তাড়াতাড়ি শোয়া যায় এশার সালাত শেষ করে সেটাই উচিত এবং সেটাই হলো সুন্নাহ। আর সেই সাথে দিনের বেলা দুপুরের আগ মুহূর্তে একটু ঘুমানো অথবা দুপুরের পরেও অনেক উলামাদের মতে সেটা কাইরুল হিসেবে বিবেচিত হবে, এই ঘুমটাও গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিলু ফা ইন শয়তান আলা ইয়াকিল, তোমরা কাইরুলা করো, কারণ হলো শয়তান কিন্তু কাইরুলা করে না, শয়তান কাইরুলা করে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাইরুলা করতে বলেছেন। এজন্য যথাসম্ভব আমাদের কাইরুলা করার চেষ্টা থাকা উচিত, এটা সুন্নাহ ঘুমগুলোর মধ্যে একটি। এছাড়া অন্য সময়গুলোতে ঘুমানো জায়েজ আছে, কিন্তু মাগরিবের পরে সেই ঘুমটা মাকরুহ,
বিশেষ করে যদি কোনো অসুস্থতা না থাকে, যুক্তি কোনো কারণ না থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র অলসতার কারণে করে মাগরিবের পরে ঘুমানো অনুচিত, যেহেতু সেটা এশার নামাজকে নষ্ট করে দিতে পারে।